কে বন্ধ করে দিয়েছে? কে বন্ধ করে? আমি ওর টেনে বন্ধ করে দিয়েছি। দক্ষ প্রজাপতি প্রোগ্রামগুলো আগে ওই রকম হয়েছে নাকি? ওইটাই, এইটাই পুরো প্রোগ্রামটাই। আমরা পুরো প্রোগ্রামই আসেনি না, এই যে এখন আমার ওই রাকেশ তাই যে বলছে সাউন্ড নেই। এতক্ষণ ধরে তুই কো আমাকে এত বুঝতে পারেন যা সব সব দক্ষ প্রজাপতি তখন কি করলেন? দক্ষ প্রজাপতির তো মেয়ের বিয়ে দিয়েছেন, মহা সমস্যা, ১৩টি কন্যার ১৩টি কন্যাকে ধর্মকে দিয়েছেন, একটি পিতৃগণকে দিয়েছেন, একটি অগ্নিকে দিয়েছেন, আর ছোট মেয়েটাকে শিবের হাতে দিয়েছেন। এইবার শিবের গলায় মালা পরিয়েছেন স্বয়ম্বর সভায়, মালা দেয়নি তো মানে গিয়ে। তো এইবার শিব কি করলেন? এ তো মহাবিপদ। এবার শিবের কাছে সতী গিয়ে বলছে যে দেখো আমার বাবা যজ্ঞ করছে, আমি যাব। কেন? নারদ গিয়ে বলেছেন, নারদ গিয়ে বলেছেন, নারদ বলছে দেখো তোমার বাবার বাড়ি যজ্ঞ হচ্ছে, তুমি যাওয়া। তবে আমি না বলতে এলাম। বলে কি তুমি সবাইকে, অত লোক যাচ্ছে সব, আমাকে এখন বলতে এলে? বলে না, আমাকে বলতে নিষেধ করেছে, সেইটা বলবো বলে এলাম যে তোমার বাবা তোমাদেরকে কৈলাসকে নিমন্ত্রণ করতে না করেছে, সেইটা আমি বলবো বলে এলাম। হ্যাঁ, না করেছে মানে আমি বাবার ছোট মেয়ে, আমাকে না করেছে নিমন্ত্রণ করতে? সর্বনেশ লোক, আমি এ কি কথা? এবার শিবের কাছে গেছে, হে শিব, হে সুন্দর ভাতারন ভগিন্ন মম, আমার ভগ্নিপতি ভগিনীগণ তারা সবাই আমার জন্য অপেক্ষা করছে। আর এ কি হলো? তাহলে তো সর্বনাশ হয়ে গেল, আমাকে যেতে হবে। শিব বলছেন নিমন্ত্রণ এসছে তো যা, বাবার বাড়ি মেয়ে যেতেই পারে, বাবার বাড়িতে মেয়ের অধিকার আছে, দুহিতা তো, বাবার বাড়ি দুহিতা যেতেই পারে, তুমি যাও। বলে না যাবো না। বলে তাহলে যেও না, আমাকে ধ্যান করতে দাও, আমি তো ধ্যান না করে আনন্দ পাই না, ধ্যানে থাকতে দাও। বলে যাবো। বলে এক্ষুনি বললে যাবে না? বলে যাবো, কিন্তু তুমি কি আমার কি গড়বড় করেছো? বলে কি গড়বড় করলাম? বলে তুমি নিশ্চয়ই আমার বাবাকে কোনোভাবে কিছু একটা গড়বড় করেছো, যার জন্য বাবা কৈলাসকে নিমন্ত্রণ করতে না করেছে। শিব বলছে কি গড়বড় করতে পারি? তোমার জানো তো এই ছটা মানবের মহান দোষ আছে, যদি প্রচুর অর্থ থাকে, প্রচুর জ্ঞান অহংকার, জ্ঞানের অহংকার থাকে, প্রচুর বৈভব থাকে, প্রচুর সম্মান থাকে, এসব কি হয়, মানবের বিভিন্ন অধোগতির কারণ তৈরি হয়। সেগুলো যদি হজম, এগুলো যার থাকে তবুও যার অভিমান হয় না, সে মহাভাগ্যবান। পিতা মাতা গুরুজনের আশীর্বাদ তার উপরে বিশেষভাবে আছে বলেই সে অভিমানকে ত্যাগ করতে পারে। তো সতী, তোমার বাবা তো ভীষণ অহংকারী, আমার কিছু বলার নেই, তুমি যেতে চাও যাও, নিমন্ত্রণ এলে ভালো, না এলে তুমি গেলে তোমার ফল তুমি ভুগবে, আমার মতে যাওয়া উচিত না। সতী বলছে সবাই আমার দিয়ে পথ তাকিয়ে থাকবে তো? বলে তা থাকবে, তোমার বাবা ইচ্ছে করে নিমন্ত্রণ করেনি, কোনো কারণ আছে? বলে কারণ তো তুমি, তুমি আমার বাবার সঙ্গে ঝগড়া করেছো। বলে আমি তোমার বাবার সঙ্গে ঝগড়া করতে পারি? তোমার মনে হয় তোমাকে বিয়ে করে এনে কোনোদিন তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে? যা বলছো তুমি বলছো, আমি কিচ্ছু বলিনি কিন্তু এখন। আর তোমার বাবা যা বলেছে তোমার বাবাই বলেছে, আমি কিন্তু সেখানেও কিছু বলিনি, আমি সেখানেও কিছু বলিনি আর এখানেও কিছু বলিনি। অতএব যা হয়েছে হয়েছে, এখন বলো সতী তুমি কি করবে? বলে আমি যাবো। বলে যেতে পারো, আমার কিছু বলার নেই, আমার আমার মত নেই। এবার যাবে তুমি? শিবের বিনা অনুমতিতে সতী যাত্রা করেছিলেন, তখন শিবের পেছনে পেছনে নন্দী আদি সেবককে পাঠিয়েছিলেন। এখানে এসে ভীষণ দক্ষ যজ্ঞ, সেই দক্ষের যজ্ঞে যখন সতী এলেন তখন দক্ষ তাকে নানানভাবে অপমান করলেন এবং শিব সতীকে দাক্ষায়ণী বলতেন, দাক্ষায়ণী মানে দক্ষ কন্যা। তো সেই জন্য সতী আসার পথে বলে তুই কেন এসছিস, তোকে কে আসতে বলেছে? তোর স্বামী একটা উন্মাদ, পাগল, নেশাখোর, ভাঙখোর, সাপের মালা গলায়, হাড়ের মালা পরে, মুন্ডুমালা পরে, বাঘের চামড়া পরে, কোনো ইয়ে নেই, পবিত্রতা নেই, তার সঙ্গী ভঙ্গিরা ভূত প্রেত পিশাচ কত রকম। সতী বলছেন বাবা তুমি এত নিন্দা করো না, আমি সহ্য করতে পারবো না, আমি তো শিবের ঘরেরই, তপস্যা করে শিবকে পেয়েছি, তুমি এরকম বললে আমি প্রাণ। বলে যা করবি কর, দূর হ তুই এখান থেকে। সামাতা অনেকে অনেক কিছু বললেও, অনেকে হো করে শিবের নিন্দা শুনে হাসছিল, এ হাসার পরিণাম তারাও ভুগেছে, তাদের দাড়ি ছিঁড়ে বেলে দিয়েছে, দাঁতগুলো ভেঙে দিয়েছিল। বীরভদ্রকে সৃষ্টি করলেন শিব, কখন সৃষ্টি করলেন? প্রথমে তো কিছু বলেননি, সৃষ্টি করলেন কখন? যখন দেখলেন যে সতী দেহত্যাগ করেছে, খবর দিল নারদ সতী দেহত্যাগ করেছে। বলে আমি যেতে না বলেছিলাম? দেহত্যাগ করে করুক, আমি কি করবো? এইবার নারদ বলছে, এইবার বলে কিছুতেই শিবের রাগ হয় না তো। তারপরে বলছে প্রভু
তোমার যত সেবক পাঠিয়েছিলে নন্দীদের মায়ের সঙ্গে তাদেরকে মেরিয়ে পিটিয়ে বলে আমার সেবকের অপমান, জটা ছিঁড়ে ফেলে দিলেন। বীরভদ্রের সৃষ্টি হল ভীষণ শক্তিশালী বীর, যাও দক্ষের যজ্ঞকে ভূত প্রেত পিশাচ নিয়ে সব পণ ভণ্ড লণ্ড ভণ্ড করে তছনছ করে দাও। এই জন্য শিব রহিত যজ্ঞ হতে পারে না, সেই জন্য শিব বিহীন যজ্ঞ হলো না, যজ্ঞটাকে ভূত প্রেত পিশাচের দ্বারা নষ্ট করে দেওয়া হলো এবং পুনরায় দেবতারা মানে দক্ষের মুণ্ডটা শিব নিন্দা করার জন্য ছুড়ে যজ্ঞ কুণ্ডে ফেলে দিয়েছিলেন, ফলে সেটা ছাগ মুণ্ডে পরিণত হয়েছিল। ওটা ওটা অভিশাপ ছিল, নন্দীর অভিশাপ, বলে তুমি শিবকে নিন্দা করছো, তো যে মুখে নিন্দা করছো তোমার মুণ্ড ছাগ মুণ্ডে পরিণত হবে। ওই ত্রিবেণীতেই অভিশাপ দিয়েছিলেন, এই ছাগ মুণ্ডে পরিণত হয়েছিল এবং এখানেই সতী দেহত্যাগ করেছিলেন। গঙ্গা মাতার এই যে মন্দির দেখছেন পিছনেই গঙ্গা মাতা দাঁড়িয়ে আছেন, ওই গঙ্গা মাতার মন্দির, আর এখানে গঙ্গা দেখতে পাচ্ছেন, আমরা সব মন্দির দর্শন করে নিয়েছি, এবার আনন্দ মহিমার ওখানে হয়ে পারদেশ্বর হয়ে আমরা ফিরব। ঠিক আছে, বলুন গঙ্গা মাতা কি, দক্ষের যজ্ঞ স্থল কি, কঙ্খল কি, কঙ্খলের শিব মন্দির কি, দক্ষেশ্বর মহাদেব কি, দেবভূমি কি, গঙ্গা তট কি, মঙ্গলময়ী পাবন ধাম কি, দেবভূমি কি, জগতের কল্যাণকারী পাবন ধাম কি, জগৎ কল্যাণের জন্য এই দক্ষ যজ্ঞ স্থল কি, আমাদের পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি, পরিক্রমার অসংখ্য ভক্ত মণ্ডলী কি, সমস্ত ভক্তবৃন্দ কি, ভক্তি যোগাশ্রম কি, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট কি, ভক্তি যোগাশ্রমের ট্রাস্টের অনুগত ভক্তবৃন্দ কি, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।